কম্বলটা কাচার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ঈষৎ উষ্ণ গরম জল, যে গরম জলটার মধ্যে আরামসে হাত ডোবানো যায়, আর সার্প এক্সেল ডিটারজেন্ট দিয়ে কম্বলটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় ঘন্টা দুয়ে। আর ওভারনাইট কিন্তু ভিজিয়ে রেখো না, তাতে কি হবে কম্বলের কালারটা ফেড হয়ে যেতে পারে। আর এই কম্বলগুলো লন্ড্রি থেকে কাচাতে গেলে বেশ অনেকটাই গাটের করি খরচ হয়, বাড়িতে আমরা খুব সহজেই কিন্তু কম্বল কেচে নিতে পারি। আর এন্ট্রো দিই নি, এন্ট্রোটা দিয়ে নিই আজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলতে পারবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। দেখো কম্বলটা আমার ভেজানো হয়ে গেল, এটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে এসে কম্বলটা কাচবো। আর এখন যেহেতু মানে এত রোদের তাপ রয়েছে, এই কম্বলটা হয়তো দুদিনেই শুকিয়ে যাবে। লন্ড্রি থেকে কম্বল কাচাতে গেলে যা খরচ হয়, এর থেকে বাড়িতে কেচে নেওয়াই আমি মনে করি অনেক ভালো। হ্যাঁ, সব ব্ল্যাঙ্কেটগুলো বাড়িতে কাচা যায় না, যেগুলো একটু বেশি ওয়েট সেগুলো কাচা যায় না। যেমন আমারই একটা কম্বল আছে, যে কম্বলটা এমনি মানে শুকনো অবস্থাতেই উঁচু করতে অবস্থা খারাপ হয়ে যায়, আর ওতে জলে ভেজালে অন্তত আমার পক্ষে ওকে নাড়ানো ছাড়ানোটা একটু চাপ হয়ে যায়। এই কম্বলগুলো কম ওজন নয়, তবু এগুলো আরামসে আমি বাড়িতে কেচে ফেলি। আর এইবার দেখো যেহেতু ভীষণ ওয়েট, তাই হাতে করে তো থোপা সম্ভব নয়, আমি এরকম একটা বড় গামলার মধ্যে প্রথমে ডিটারজেন্টের মধ্যেই, ডিটারজেন্টের যে জলটা করে কম্বলটা ভিজিয়েছিলাম তার মধ্যে ভালো করে আগে পাড়িয়ে পাড়িয়ে কেচে নিচ্ছি। এরপরে দেখো এটাকে নিচে ফেলে নিয়েছি, নিয়ে তারপরে আবার পাড়িয়ে যে এক্সট্রা ডিটারজেন্টের জলগুলো ছিল সেগুলো বার করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো কতটা নোংরা বেরোচ্ছে। আর কি বলতো, কম্বলের যে কভার, কভার তো দিয়ে তোমরা সবাই জানো এইসব কম্বলগুলো ইউজ করা যায় না, একদিকে কম্বল আর একদিকে কভার চলে যায়, এই জন্য এইগুলো তো কভার ছাড়াই ব্যবহার করতে হয়, বাধ্যতামূলক, কিছু করার নেই। চলো এইভাবে আমি পাড়িয়ে পাড়িয়ে কম্বলটাকে কেচে নেব। আমি কিন্তু কম্বলটা হাতে তুলে একবারও কাচার চেষ্টা করিনি, তোমরাও একদমই করবে না, এটা পা দিয়ে পাড়িয়েই কাচা কাচবে অবশ্যই, কারণ হাত দিয়ে কাচতে গেলে হঠাৎ করে কোমরে লেগে যেতে পারে। আর এইভাবে জল পাল্টে পাল্টে আমি চারবার করে কম্বলটাকে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা প্রচুর ওয়েট আছে, এটা তো আর এখন তারে মেলা যাবে না, তাহলে তার ছিঁড়ে পড়ে যাবে, এই জন্য পাচিলের ওপর রেখে দিয়েছি, এর জলগুলো ঝরে যাক, তারপরে নিয়ে আমি তারে মেলে দেব। এই কোনো একটা জায়গাতে এটাকে ঝুলিয়ে রাখবে কম্বলটা, যেন ভালোভাবে জলটা ঝরে যায়, তারপরে হালকা হয়ে যাবে, তারপরে নিয়ে আরামসে তারে মেলে দিতে পারবে। দেখো আমার এদিকের জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছিল, এগুলোও সব মেলে দিয়েছি, আর কম্বলটাও দেখো আমি তারে এনে মেলে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।